একশো বছরে বুড়ি হয়ে তার পাশে দাঁড়াইলে তার সাথে কথা বলে সে সুস্থ হয়ে যাবে যে খারাপ চিন্তা ভাবনা করে তা না কিন্তু যে যখন এই যে ঠোঁট দুইটা লড়ে কথা বলে যে তার কথা বলার একটা আর্ট এই কথা বলে একশো বছরের একজন বয়স্কর মহিলাও আর কি ফিতা হয়ে যাবে সে মনে হয় যে সে পঞ্চাশ বছর কমে যাবে শাকিব খানকে নিয়ে আমার কি বলার আছে আসলে আমি তো শাকিব খানের অনেক ভক্ত অনেক বড় একটা ফ্রেন্ড আর শাকিব খানকে আমি খুব বেশি পছন্দ করি তো কাছের থেকে অনেক ভালো ব্যবহার দেখেছি কথা বলেছি সাকিব খান আমাদের বাংলাদেশের একটা গর্ব সেটা হচ্ছে এই জন্যে গর্ব যে আমাদের দেশে এই দশ বছর পনেরো বছরে মনে হয় না যে কেউ এত এত উন্নত করতে পারছে বা এত আয় করতে পারছে অনেক টাকা কিন্তু সে ইয়ে হয়েছে করতে পারছে যে তার তুফান ছবিতে তার অভিনয় যে মাদ্রাজে যে হিরোটার নামটা ভুলে গেছে আমি হিরোটার নাম সেম তার মতো করছে আর বাংলাদেশে আমাদের অনেক বিশাল গর্ব এই জন্যে যে এরকম যেরকম তার চেহারা সেরকম সে লম্বা সেরকম তার অভিনয় আর যেটা করে সেইটাই মারা অনেকে বলে যে হ্যাঁ একই অভিনয় করে যাচ্ছে আরে এক অভিনয় করে যাচ্ছে কিন্তু কেউতে হিট হতে পারছে না তুফানে যে হিট করে দেখাইছে সারা বাংলা না সারা বিশ্বের মধ্যে এরকম কে করতে পারতেছে কোন হিরোটা করতে পারছে হ্যাঁ আগের দিনে সেটা হচ্ছে রাজ্জা আঙ্কেল বা এরা এদের আমলে ফারুক আঙ্কেল এদের সময় একটা আলাদা ছিল অনেকগুলো অনেকে বলে যে হল কই হল নাই তারপরে যেই হলগুলো আছে সাকিব খানই ধরে রেখেছে যদি সাকিব খান না থাকতো এই হল একটাও থাকতো না সবাই ইউটিউবে ঢুকে থাকতো তো এই হলগুলো শুধু একমাত্র শাকিব খানের জন্যে আছে। আর শাকিব খানকে কিভাবে বলবো আমাদের দেশে ও যদি অন্য দেশে হইতো সে কি দেখাইতো যদি বোম্বাই হইতো বা কলকাতার ছেলে হইতো তাহলে সে তো ওই দেশের কেউ চান্স পেতো না যত বড় বড়ই ইয়ে হোক হিরো হোক চান্স পেত না কিন্তু আমাদের দেশের মেকাররা অতটা ফাস্ট না কিন্তু তারপরও যা দেখাইছে এই তুফান ছবিতে আমি মনে করি একশো বছরের মতো এরকম ছবি কেউ করে নাই করবেও না করতে পারবেও না অনেকেই বলে যে সাকিব নায়ক বিগত মানে অর্থাৎ সামনে হ্যাঁ এরকম সন্দেহ আছে প্রশ্নেই আসে না তার আর্ট তার চলাফেরা তার যে যেরকম ডান্সের আর্ট তার অভিনয়ের আর্ট তার কথা বলার ভঙ্গিমা তার এই জিনিসগুলো একশো হিরো না পাঁচশো হিরো আসলেও পারবে না একসঙ্গে অনেক সময় কাটাইছি খুব ভালো মানুষ অনেক ভালো মানুষ খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ আচ্ছা এই যে সাকিব খানের সরাসরি বসে কথা বলেছেন আসলে সাকিব খান কি ওরকমই সুন্দর বাই কাঁচা হলুদ আসে না দুধ আর হলুদ মিক্স করে যে একটা কালার আসে না সেম কালার এর কোনো মেকআপ বা কোনো আর্টিফিশিয়াল নাই হ্যাঁ কোনো কিছু না একদম রিয়েল সে একদম কাঁচা হলুদে আর দুধে মিক্স করা একটা গায় রং এত সুন্দর গায় রং তারপরে তার ভদ্রতাও অনেক সুন্দর কথাও বলে খুব সুন্দরভাবে খুবই ভালো লাগা যে একশো বছরের বুড়ি হয়ে তার পাশে দাঁড়াইলে তার সাথে কথা বলে সে সুস্থ হয়ে যাবে যে খারাপ চিন্তা ভাবনা করে তা না কিন্তু যে যখন এই যে ঠোঁট দুইটা লড়ে কথা বলে যে তার কথা বলার একটা আর্ট এই কথা বলে একশো বছরের একজন বয়স্ক মহিলাও আর কি ফিতা হয়ে যাবে সে মনে হয় যে সে পঞ্চাশ বছর কমে যাবে ওর সাথে কথা বললে হ্যাঁ তার আর্ট এত সুন্দর কথা বলার আর্টগুলো অনেক সুন্দর আচ্ছা অনেকেই শাকিব ধন সাথে তাহলে বাংলাদেশের অনেক মেয়েরা ক্লাস খায় বা প্রেম করার জন্য পাগল থাকে তো কি আসলে মানে কারণটা কি এইগুলো নাকি মানে অন্য কোনো কারণ আছে যেহেতু আপনি মেয়ে মানুষ এই কারণটা হচ্ছে ভাইয়া একজন সুপারহিট নায়ক তো আছেই তার অভিনয় ভালো লাগে সবার কাছে তার ডান্স ভালো লাগে সব কিছু নিয়েই তা সে একজন আসলে আর কীভাবে খাঁটি বাংলা ভাষা বললে খারাপ শোনা যায় সে আসলে একজন হিরো আমরা আসলে খুবই গর্বিত যে আমাদের বাংলাদেশে এরকম একটা হিরো আছে এটাই গর্ব আমাদের আমাদের আর কিছু চাওয়ার নেই সাকিব খানের কোন দিকটা